জয় রাধে আজকের পার শ্রীচৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড শ্লোক ছিয়াশি কিংবা প্রেম রসময় কৃষ্ণের অস্বরূ তার শক্তি তার সহ হয় একরূপ কৃষ্ণবাঞ্ছা প্রতিরূপ করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে বা অথবা কৃষ্ণময়ী অর্থ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণেরই স্বরূপ কেননা তিনি প্রেম রসময় শ্রীকৃষ্ণের শক্তি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ অভিন্ন কৃষ্ণময়ী শব্দটি দুটি অর্থ রয়েছে প্রথমত যিনি অন্তরে ও বাইরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং যেখানে তিনি যান না কেন এবং যা কিছু তিনি দেখেন না কেন তিনি সবসময় কেবল শ্রীকৃষ্ণকেই স্মরণ করেন তিনি কৃষ্ণময়ী আর যেহেতু শ্রীকৃষ্ণ প্রেমময় তাই তার প্রেমের প্রকাশ ও শক্তি শ্রীমতী রাধারানী তার থেকে অভিন্ন হওয়ায় তার একটি নাম কৃষ্ণময়ী তার আরাধনা হচ্ছে পূর্তি তাই পুরাণে তাকে রাধিকা বলে বর্ণনা করা হয়েছে রাধা নামটি প্রকাশিত হয়েছে আরাধনা শব্দ থেকে যার অর্থ হচ্ছে উপাসনা করা যিনি শ্রীকৃষ্ণের আরাধনায় সর্বশ্রেষ্ঠা তারই নাম রাধিকা নুনং ভগবান হরিরীশ্বর জন্নবিহায় গোবিন্দ প্রীত জামনয় দ্রোহ ভগবান শ্রীকৃষ্ণ যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন তাই গোবিন্দ তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন অতএব সর্বপূজা পরম দেবতা সর্বপালিকা সর্বজগতেরও মাতা তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন পরম দেবতা এবং তিনি সকলের পূজনীয়া তাই সক তিনি সকলের পালিকা এবং সমস্ত জগতের মাতা সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াচ্ছি ব্যাখ্যান গণের দিহ হন অধিষ্ঠান আমি ইতিমধ্যেই সর্বলক্ষ্মী শব্দের অর্থ বিশ্লেষণ করেছি শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত লক্ষ্মীগণের অধিষ্ঠান কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য তাঁর অতিশ্বাস ছাত্রিক শক্তি সর্বশক্তিবর্জ সর্বসৌন্দর্য কান্তি বৈষয়ে যাহাতে সর্বলক্ষ্মী গণের শোভা হয় যাহা হইতে কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে অথবা সর্বলক্ষী শব্দে বোঝানো হয়েছে যে তিনি শ্রীকৃষ্ণের স্বরবিধ ঐশ্বর্যের মূর্ত প্রকাশ তাই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পরমাশক্তি সর্বকান্তি শব্দে ব্যক্ত হয়েছে যে সমস্ত সৌন্দর্য সমস্ত কান্তি তার শরীরে বিরাজ করে সমস্ত লক্ষ্মীগণ তাদের সৌন্দর্য তার থেকে লাভ করেন কান্তি শব্দে শ্রীকৃষ্ণের সমস্ত ইচ্ছাকেও বোঝানো হয় শ্রীকৃষ্ণের সমস্ত ইচ্ছা শ্রীমতী রাধারানীতে বিরাজ করে রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পুরাণ সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ জগন্মোহন কৃষ্ণ তাহার মহিমা মোহিনী অতএব সমস্তের পরা ঠাকুরানী রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমাণ মৃগ মদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ জগৎমোহন কৃষ্ণ তাঁহার মোহিনী অতএব সমস্তের পরা ঠাকুরানী শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করেন কিন্তু শ্রী রাধা সেই জগন্মোহন শ্রীকৃষ্ণকেও মোহিত করেন তাই তিনি সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই এই কথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে কস্তুরী ও তার গন্ধ যেমন অভিন্ন অগ্নি ও তার উত্তাপ যেমন অভিন্ন তেমনি তারা উভয়ে অভিন্ন রাধাকৃষ্ণ হয়েছে সদা একই স্বরূপ লীলার শ্বাস্বাদিতে ধরে দুই রূপ এভাবেই রাধা ও শ্রীকৃষ্ণ সর্বদাই এক তবুও লীলারস আস্বাদন করার জন্য তারা দুই ভিন্ন রূপ ধারণ করেছেন ভক্তি শিখাইতে আপনে অবতরী রাধাভাব কান্তি দুই কারো করি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার এই তো পঞ্চম শ্লোকের অর্থ পরচার প্রেম ও ভক্তির শিক্ষা দান করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব ও কান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন এভাবে আমি পঞ্চম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ প্রথমে কহিয়ে সেই শ্লোকের ও আভাস ষষ্ঠ শ্লোকের অর্থ বিশ্লেষণ করার জন্য প্রথমে আমি সেই শ্লোকের আভাস বর্ণনা করব অবতরী প্রভু প্রচারিল সংকীর্তন এহবাহ্য হেতু পূর্বে করিয়াছি সুচন শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন প্রচার করলেন সেই কারণটি যে বাহ্য তা আমি পূর্বেই বর্ণনা করেছি অবতারের আর এক আছে মুখ্য বীজ রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ শ্রীকৃষ্ণের অবতারণের একটি মুখ্য কারণ রয়েছে সেটি হচ্ছে রসিক শেখর শ্রীকৃষ্ণের নিজস্ব কার্য অতি গুঠ সেই হে হেতু সেই ত্রিবিধ প্রকার দামোদর স্বরূপ হইতে রূপ প্রচার আর তিনটি অতি গূঢ় কারণ রয়েছে স্বরূপ দামোদর গোস্বামী তা প্রকাশ করেছেন স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ তাহাতে জানেন প্রভুর এ সব প্রসঙ্গ স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু সব চাইতে অন্তরঙ্গ পার্শ্বদ তাই তিনি মহাপ্রভুর এই সমস্ত প্রসঙ্গ জানেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বে পুরুষোত্তম ভট্টাচার্য নামক জনৈক নবদ্বীপবাসী ব্রাহ্মণ সন্ন্যাস আশ্রম অবলম্বন করার বাসনা করেন তাই তিনি গৃহত্যাগ করে বারাণসীতে যান এবং জনৈক মায়াবতী সন্ন্যাসীর কাছ থেকে ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করেন তিনি যখন ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করেন তখন তার নাম হয় শ্রী দামোদর স্বরূপ তার অল্পকাল পরে সন্ন্যাস আশ্রম গ্রহণ না করেই তিনি বারাণসী পরিত্যাগ করেন এবং নীলাচলে জগন্নাথপুরীতে যান যখন শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে অবস্থান করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং মহাপ্রভুর সেবায় তিনি তার জীবন উৎসর্গ করেন তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সজীব ও নিত্যপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে উপযুক্ত গান গিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু তা খুব পছন্দ করতেন স্বরূপ দামোদর শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের গুরু কারণ সম্বন্ধে অবগত ছিলেন এবং তার কৃপাতেই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুর অবতরণের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন শ্রীরূপ শ্রী স্বরূপ দামোদরকে রাধারানীর দ্বিতীয় প্রকাশ ব্রজের ললিতা দেবী বলে বর্ণনা করা হয়েছে কিন্তু কবি কর্ণপুরের প্রামাণিক গৌর গণদেশ দীপিকায় একশো ষাট শ্লোকে স্বরূপ দামোদরকে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পরায়ণা বিশাখা দেবী বলে বর্ণনা করা হয়েছে তাই বুঝতে হবে যে শ্রীরূপ শ্রী স্বরূপ দামোদর হচ্ছেন শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ প্রকাশ যিনি মহাপ্রভুকে শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করতে সাহায্য করেন আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্ন প্রভু নিত্যানন্দ শ্রী শ্রী গদাধরে শ্রীবাসী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে